চলতি বছর শুরুর 2 মাসেই ডেঙ্গু জ্বরে প্রাণ গেছে 20 জনের, যা গত বছরের এই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকঠাক মশা নিধন না করলে এবার পরিস্থিতি হবে আরও ভয়াবহ, ভেঙে যেতে পারে গত বছরের প্রাণহানির রেকর্ড। এ অবস্থায় প্রয়োজন জোর প্রস্তুতি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গেল বছর ডেঙ্গুতে মৃত্যুর শীর্ষে ছিল বাংলাদেশ, 64 জেলা ভুগেছে বছর জুড়ে। 2023 সালের আগের 22 বছরে এ জ্বরে মারা যায় 868 জন, সেসব রেকর্ড ভেঙে যায় এক বছরেই, প্রাণ গেছে 1705 জনের। সমীকরণ ছিল এবছর আরও ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, যার আভাস মিলেছে সরকারি তথ্যেও। 12 মার্চ 2024 পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 20, আক্রান্ত 1500, অথচ এক বছর আগেই মৃত্যুর সংখ্যা ছিল 9, আক্রান্ত 782 জন। এই যখন পরিস্থিতি, তখন প্রস্তুতিটা ঠিক থাকতো? ডেঙ্গু নিয়ে আমি অত্যন্ত সজাগ আছি, এই জন্য আমি একটা মিটিং ডাকছি, যেখানে 2 মেয়র, আমার মন্ত্রণালয় এবং সবাই সংশ্লিষ্ট সবাই থাকবে। এই মিটিংটা অতি সত্তরই হবে। গ্রাম কিংবা শহর, গত বছর ডেঙ্গুতে আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যায় বাদ পড়েনি কোনো অঞ্চল, তাই এবার প্রস্তুতিটাও নিতে হবে আটসাট বেঁধে, এমন পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের সিটি কর্পোরেশনের যত ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো যদি আমরা এরকম ভাগ করি, উচ্চ ঝুঁকিপূর্ণ, মধ্য ঝুঁকিপূর্ণ, নিম্ন ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নেই, 4টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে উচ্চ ঝুঁকিপূর্ণ যেখানে সেখানে আমরা প্রচুর কাজ করব, মধ্য ঝুঁকিপূর্ণ ওখানেও অনেক কাজ করতে হবে, নিম্ন ঝুঁকিপূর্ণ একটু কম করলেও হবে। মশক নিয়ন্ত্রণটা খুবই দরকার এবং সেটা একটা সামগ্রিকভাবে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায় মানুষকে সম্পৃক্ত করে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। আর এছাড়া তো আছে চিকিৎসা ব্যবস্থার যে আমাদের স্তরভিত্তিক বিন্যাস, একেন্দ্রীভূত চিকিৎসা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা। এবছর 2 মাসেই বেশি মারা গেছেন শিশু ও নারীরা, আক্রান্তে আবার পুরুষ বেশি। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে আলাদা দপ্তর খুলে টাস্ক ফোর্সের মাধ্যমে জেলা পর্যায়ে কাজ করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। একটা আন্তঃমন্ত্রণালয় টাস্ক ফোর্স, ক্যাবিনেট ডিভিশনের প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক সমন্বয়টা করতে হবে একজন সিনিয়র মন্ত্রী, তিনি দপ্তরবিহীন হলেই ভালো হয়। এভাবে যদি সিদ্ধান্ত নেওয়া যায়, আমার মনে হয় সমালোচনা করার চাইতে আগে থেকেই আমাদের এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এক দেশ এক স্বাস্থ্য, ম্যালেরিয়া বাহক বাহিত একটা রোগ, কিন্তু এটা স্বাস্থ্য বিভাগ নিয়ন্ত্রণ করছে, তা যদি হয় কেন ডেঙ্গু নয়? যদি আমরা স্বাস্থ্যকে দেই, আমার দৃঢ় বিশ্বাস এইটা 20 বছরে নিয়ন্ত্রণ হয়নি, কিন্তু আগামী 10 বছরে নিয়ন্ত্রণ হবে। লোক দেখানো অভিযান নয়, মশার প্রজনন ধ্বংসে দরকার আন্তরিকতা, লাগবে জনসচেতনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।